আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা, পাঁচ দিন। কিন্তু আমি যে শুনলাম চেতলার নাকি লোক ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, পুজো প্যান্ডেলের উদ্বোধন শুরু আর মানুষের ভিড় হওয়া শুরু। আর ভিড় সামলাতে আসছে কারা? আমাদের মতো ভলেন্টিয়ার। হ্যাঁ, আমরাই হচ্ছে কি যে এই প্যান্ডেলের মেন অধিকর্তা। আমরা যদি না থাকতাম সালা পুজোই হতো না দুর্গাপুজো কলকাতায়। আমরা যদি না থাকতাম সালা কোনো ঘুগনি স্টলই বসতো না কলকাতাতে। হ্যাঁ, আমরা ভলেন্টিয়ার। আর হ্যাঁ, কোনো কথা হবে না, যেটা যেখানে বলবো সেখানে সেখানে রাখবেন, যেখানে যেখানে বলবো সেখানে সেখান দিয়ে হাঁটবেন। আমরা কি জানেন তো, ব্যাচ পরে ঘুরি, ঠিক আছে? মাথায় রাখবেন, ব্যাচ পরে ঘুরি, ঠিক আছে? এখানে যেখানে সেখানে সেলফি তোলা যাবে না। আবার এখন করোনা, সাবধান, সবসময় স্যানিটাইজার নিয়ে ঘুরবেন। আর টুরুলাপ ফুরুলাপ করবেন না দাদা, এখন ছোঁয়াছুঁই দেখলেই না আমরা ভলেন্টিয়ার, 144 ধারা লাগিয়ে দেবো পিছনে, বলে দিলাম, মাথায় রাখবেন কিন্তু। এই আপনাকে কে বলেছে এখানে ঢুকতে? কে বলেছে? এটা জানেন কি, এটা সিঙ্গেল মেয়েদের লাইন, আপনি হুট করে ঢুকে যাচ্ছেন। আপনাদের লাইন হচ্ছে কি যে এখন পর্যন্ত, এই এখন পর্যন্ত লাইন কোথায় আছে ছেলেদের? সিঙ্গেল দক্ষিণেশ্বর বালি ব্রিজ, ওই দক্ষিণেশ্বর বালি ব্রিজে চলে যান, বাস ধরে চলে যান এখান দিয়ে, লাইন দিয়ে ঠাকুর দেখতে আসবে। তুমি ধরো প্যান্ডেলের লাইনে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো, কোনো সুন্দরী মামুনিকে দেখে তুমি বললে, ও কি লাগছে। সেই মুহূর্তে ভলেন্টিয়াররা, এই তোর সাহস তো মন্দ নয়, তুই আমাদের প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে আমাদের প্যান্ডেলের ঐতিহ্য নষ্ট করছিস। ওই কে আছিস, ওর গায়ে বেগুনি জল ছিটিয়ে দে তো। ও মাই গড, ওয়াও। এবার প্রশ্ন হচ্ছে, গড়িয়াহাট থেকে তুমি লোকের ঠেলা খেয়ে তুমি রাসবিহারীর কোনো এক প্যান্ডেলে ঠাকুর দেখতে ঢুকছো। সেই মুহূর্তে কোনো এক প্যান্ডেল ফাঁকা, সামনে বড় হাই স্পিড পাখা চলছে, তুমি নিজেকে একটু তৃপ্তি দিতে যাচ্ছ। সেই মুহূর্তে ভলেন্টিয়াররা, আরে ও দাদা, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, আপনি এখানে বসেছেন কেন? না না, এখানে বসা বসা যাবে না, চলে যান চলে যান, পাখাটা আপনার জন্য লাগানো হয়নি, সোজা মন্দির থেকে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যান, এখানে একদম দাঁড়ানো যাবে না। এ কে আছিস, ওকে বার করে দে, বার করে দে, বার করে দে। তারপর আসে সেই পরিস্থিতি, ধরো এক কোনো প্যান্ডেলের কোনো প্রতিমা তোমার খুব ভালো লেগেছে, তুমি সেই প্রতিমার ছবি তুলতে চাও। ঠিক সেই মুহূর্তে কোনো মামুনি তোমার ক্যামেরার সামনে দিয়ে চলে যায় এবং ভুলবশত তুমি সেই মামুনির ছবিটা ক্যাপচার হয়ে যায়। সেই মুহূর্তে ভলেন্টিয়াররা, আরে আপনার সাহস তো মন্দ নয়, আপনি প্যান্ডেলে দাঁড়িয়ে মেয়েদের ছবি তুলছেন? এ ভাই কে আছিস ভাই, এ সিকিউরিটিকে ডাক, ওর ফোনটাকে আগে নে, ফোনটাকে আগে নে, ফোনটাকে আগে নিয়ে গিয়ে জমা কর, এই একে নিয়ে যা, একে নিয়ে যা, এখানে ভুলভাল কাজ করছে, মেয়েদের ছবি তুলছে, ভাই কে আছিস সাথে যায়। ঠিক এই মুহূর্তে তুমি যতই এদেরকে বোঝাও এরা তোমাকে বুঝবে না, কারণ এরা তখন নিজেকে মনে করে বড় আইপিএস অফিসার, আর তোমাকে যতক্ষণ না মহিষাসুর বানাচ্ছে তোমাকে সেখান দিয়ে ছাড়বেই না, সঙ্গে তোমার ফোনটাও বাজেয়াপ্ত করবে, কারণ এরা ন্যাকা সাজে ন্যাকা। এবার যেটা না বললেই নয়, ধরো কোনো একটা বড় ক্লাব, কোনো একটা বড় ক্লাবের পুজোতে গেছে, বড় আইডেন্টি কার্ড ঝুলিয়ে গলায়, আর তুমি হাজার লোককে ঠেলে ঠেলে তুমি ঠিক গেটের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। ঠিক সেই মুহূর্তে এরা গাড়ি থেকে নেমে এমনভাবে দাঁড়ায়, আরে দাদা নমস্কার, আমরা তো ভাবতেই পারছি না আপনারা আমাদের প্যান্ডেলে এসেছেন, আমরা কিন্তু গতকাল আপনাদের প্যান্ডেলে গেছিলাম, আমরা খুব আনন্দ করেছি, কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস সব রকম খাইয়েছি, আমরা কিন্তু দাদা আজকে ছাড়বো না আপনাদের, আসুন আসুন আসুন, ভিতরে আসুন ভিতরে আসুন। আরে দাদা আমরা তো লাইনে দাঁড়িয়েছি, আমাদের কখন ঢুকতে দেবেন? এ তোমরা দাঁড়াও, আসছে দাঁড়াও, এ এনাদেরকে নিয়ে যা ভিতরে, চা কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খাওয়া, যা যা যা। কেন রে ভাই, আমরা কি মানুষ না? মানছি তোরা আমাদের কিছু খাওয়াবি না, না খাওয়াবি কোল্ড ড্রিঙ্কস, না খাওয়াবি চা, না খাওয়াবি পাকার হাওয়া, তাও অন্তত প্যান্ডেলে ঠিক মতো আমাদের এন্ট্রিটা করতে দে, আমরা তো এত দূর থেকে লাইন দিয়ে আসছি, এবার থেকে আমরা মনে করি তোরা আমাদের খাওয়াবি কোল্ড ড্রিঙ্কস, এটা জোর গলায় বলছি, এবার থেকে প্যান্ডেলে যাবো আমরা সাধারণ ছেলে, আমরা গিয়ে লাইনে দাঁড়াবো, হাতে যেন কোল্ড ড্রিঙ্কস, সঙ্গে জলের পাউচ, আর যা যা অসুবিধা লাগে সব কিছু আমাদের জন্য রেডি করে রাখবি, এটাই আমাদের প্রস্তাব। এবার সবার শেষে দশমী, আর এই পুজো ভলেন্টিয়াররা সবচেয়ে বড় কথা, সেই দিন 2 টাকার মাল খেয়ে এমন করবে যেন মনে হচ্ছে কি যে ওরাই হলিউড স্টার। তুমি ধরো বাইক নিয়ে ওদের প্যান্ডেলের ওপর দিয়ে কোথাও যাচ্ছ আর ওরা নাচা গানাতে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে, আরে ও দাদা আপনি দেখছেন এখানে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, 2টো বাস লাগানো আছে, আপনি ফট করে ঢুকে গেলেন, এখান দিয়ে যাওয়া যাবে না, আর যদি যেতে যায় বাইকটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে, সামনে নাচা গানা চলছে, এখন কোথাও যাওয়া যাবে না, সোজা হেঁটে যান না তো ঘুরে যান, এখান দিয়ে যাওয়া যাবে না। ধরো এবার
সেই প্যান্ডেলের প্রতিমা নিরঞ্জনের জন্য রাস্তার উপর দিয়ে ক্রস করছে। সেই মুহূর্তে ভলেন্টিয়াররা, কোনো বাস চলবে না এখন এখান দিয়ে, এখন আমাদের নিরঞ্জনের শোভাযাত্রা বেরোচ্ছে, কোনো বাস যাবে না, ঠিক আছে ওখানে দাঁড়িয়ে থাকো, যখন মনে হবে তখন ছাড়বো। তুমি সাইকেলে ঢুকলে কেন? সাইকেলে ঢুকবে না, ওখানে দাঁড়াও চুপচাপ। আরে ও দাদা, তুমি ফুটপাথ দিয়ে যাচ্ছ কেন? ওখানে দাঁড়াও, দেখছো না আমাদের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা যাচ্ছে, কোনো জায়গায় হেলা যাবে না, ওখানে পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ আমরা ক্রস করছি এখান দিয়ে। এমন ভাব করে কলকাতা পুলিশের হেড সার্জেন্ট, নমস্কার ধন্যবাদ, আমাদের একটা কমেডি ভিডিও বানালাম আমরা পুজো উপলক্ষে ভলেন্টিয়ার নিয়ে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা যত শীঘ্র সম্ভব সাবস্ক্রাইব করে দাও। ভালো কাটুক সবার পুজো।